আমি প্রধানমন্ত্রী তো চাই না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিরাষ্ট্র বাংলাদেশের মহান স্থপতি। বাংলাদেশের ইতিহাসে সমান্তরালে থাকা এই মহানায়কের জীবন সহজ ছিল না মোটেই। দুঃখ কষ্ট আন্দোলন সংগ্রামের দীর্ঘ পথের পথিক শেখ মুজিবুর রহমান বাঙালির কাছে পরম আবেগের আর ভালোবাসারও। গল্প গান উপন্যাসে তিনি এসেছেন ফিরে ফিরে, এবার এক ভিন্ন উপস্থাপনায় বঙ্গবন্ধু। 10 খণ্ডের গ্রাফিক্স নোভেলে উঠে এসেছে জাতির পিতার জন্ম থেকে আন্দোলন সংগ্রামের দীর্ঘ পথের লড়াকু জীবন। বঙ্গবন্ধুর ছোটবেলা, মেজবেলা, সেজবেলা, এমনকি বড়বেলা, মানে ওনার পুরো জীবনের ঘটনাটা 1950 সাল পর্যন্ত কিন্তু এই গ্রাফিক নভেলের থ্রুতে উঠে এসেছে। 1 থেকে 10 খণ্ড জাতির পিতার জীবন গ্রাফিক উপস্থাপন সহজ ছিল না মোটেই। অনেকে প্রথম প্রথম মনে করেছিল যে বঙ্গবন্ধুকে নিয়ে কার্টুন ফাজলামি নাকি, হ্যাঁ এটা কেন করতে দেওয়া হচ্ছে, এরকম একটা ব্যাপার আমরা কিন্তু ফিল করেছি। কিন্তু এটা সিআরআই খুব সুন্দরভাবে ডিল করায়। এখন কিন্তু সারা দেশে কমিক্সটা যাচ্ছে, গ্রাফিক নভেলটা যাচ্ছে, হ্যাঁ, এবং মানুষজন কিন্তু খুব অ্যাকসেপ্টেবল। মানে জাতির পিতার কন্যার প্রত্যক্ষ তত্ত্বাবধায়ন এই গ্রাফিক নোভেলকে দিয়েছে ভিন্ন মাত্রা। পুরা জিনিসটা মানে প্রধানমন্ত্রী সময় বের করে মানে প্রত্যক্ষভাবে দেখবেন, হ্যাঁ এটা প্রথমে যখন বুঝতে পেরেছি তখন কিন্তু খুব টেনশনে পড়ে গেছি। হ্যাঁ, 2-1 হচ্ছে যে মানে ওনার থেকে ভালো কেউ তার বলতে পারবে না, হ্যাঁ বঙ্গবন্ধুকে নিয়ে। প্রজন্ম থেকে প্রজন্মে মুজিব গ্রাফিক নোভেল সেতুবন্ধ হয়ে ইতিহাসের কাছে নিয়ে যাবে এমনটাই প্রত্যাশা। জান্নাতুল দোলনা, সময় সংবাদ, ঢাকা।